বর্ষাকালে বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে গ্রাম অঞ্চলে মাছ ধরার হিড়িক পড়ে যায়। কে কত বেশি মাছ ধরতে পারবে, কে কত বড় মাছ ধরতে পারবে, এ নিয়ে যেন রীতিমতো উৎসব শুরু হয়ে যায়। আর ঠিক বর্ষার এই ভরা মৌসুমে আমরা একটা ব্যাপার প্রায়ই লক্ষ্য করে থাকি, তা হলো আষাঢ় শ্রাবণের দিকে যখন প্রচণ্ড বৃষ্টি হয় তখন আশেপাশের পুকুর, খাল, বিল বা জলাশয় থেকে দলে দলে কই মাছ মাটির দিকে উঠে আসে। জীবন্ত এই কই মাছ মাটির উপরে উঠে এসে বুকে হেঁটে বেড়ায় ও লাফালাফি করতে থাকে। গ্রামের মানুষ এই ঘটনাটিকে বলে থাকেন মাছ উজানো। এই উজানো শব্দটি এসেছে উজান থেকে, আর উজান শব্দের অর্থ হলো স্রোতের বিপরীত দিকে যাওয়া। লক্ষ্য করলে দেখবেন এই উজান শব্দটি কিন্তু প্রাচীনকালের নদীতে নৌকা চলাচলের সাথেও যুক্ত ছিল। তো বন্ধুরা, উজান না হয় বোঝা গেল, কিন্তু এখন প্রশ্ন হলো বর্ষাকালে এইভাবে কই মাছ খাল বিল ছেড়ে দলে দলে ডাঙায় চলে আসে কেন? তো বন্ধুরা, কই মাছের জল থেকে মাটির উপরে উঠে আসার এই বিষয়টি সম্বন্ধে জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে ট্যাক্সিস নামক একটি টার্ম সম্বন্ধে। ট্যাক্সিস হলো একটি টার্ম বা শব্দ যার অর্থ প্রাণীর দ্বিমুখিতা। সহজভাবে বললে প্রাণীরা প্রায়শই শব্দ, চাপ, তাপ কিংবা আলো এমন নানান পরিবেশগত বিষয়ের উপর সাড়া দিয়ে বিভিন্ন দিকে ছুটে চলে। প্রাকৃতিক উদ্দীপনায় এমন সাড়া দিয়ে প্রাণীর ছুটে চলাকে বলে পজিটিভ ট্যাক্সিস। আর কোনো প্রাণী যদি স্রোতের দ্বারা প্রভাবিত হয়ে স্রোতের বিপরীত দিকে চলতে শুরু করে তাকে বলা হয় রিওট্যাক্সিস চলন। যেহেতু কই মাছ বর্ষার সময়ে স্রোতের বিপরীত দিকেই চলতে শুরু করে, তাই এই চলনটিকে রিওট্যাক্সিস চলন বলে। বন্ধুরা, শুধু কই মাছ নয়, অন্যান্য প্রাণীরাও ট্যাক্সিস পদ্ধতি অবলম্বন করে তাদের জীবন দশায়। বোঝার সুবিধার্থে কয়েকটি প্রাণীর উদাহরণ দিলেই বিষয়টি বুঝতে পারবেন। যেমন মৌমাছি, প্রজাপতি ও পিঁপড়ে। মৌমাছি ফুলের গন্ধে আকৃষ্ট হয়ে ফুলের পানে ধায়, একইভাবে প্রজাপতিও ধায় ফুলেরই পানে, তবে গন্ধে আকৃষ্ট হয়ে নয়, রঙের পানে আকৃষ্ট হয়ে। আর পিঁপড়ের কথা যদি বলা হয় তবে শুনুন, পিঁপড়ে ছোটে গন্ধ আর্দ্রতার উপর নির্ভর করে। লক্ষ্য করে দেখবেন মেঘ বৃষ্টি হওয়ার কিছু আগে মেঝে ও দেওয়াল জুড়ে দৌড়ে বেড়ায় দৌড়ানো পিঁপড়ে তাদের ডিমগুলোকে মুখে নিয়ে, কারণ ঝড় বৃষ্টির আসার আগে তারা তাদের নিরাপদ স্থানের সন্ধান খোঁজে। প্রশ্ন জাগতেই পারে যে পিঁপড়ে কী করে বুঝতে পারে যে ঝড় বৃষ্টি আসবে? পূর্বেই বলেছি যে পিঁপড়ে গন্ধ ও আর্দ্রতাকে অনুভব করে ট্যাক্সিস চলনে সাড়া দেয়। ঝড় বৃষ্টির আগে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যায় এবং এটাকে বুঝতে পেরেই তারা এমন কর্মকাণ্ড করে থাকে। আর ঠিক একইভাবে কই মাছও রিওট্যাক্সিস চলনে বৃষ্টির প্রবাহমান স্রোতের বিপরীত দিকে সাড়া দিয়ে মাটির উপরে উঠে আসে। শুধু কই মাছই নয়, এর সঙ্গে শিং, মাগুর এমনকি শোল মাছও এই একই কারণে জলের উপরে ডাঙায় চলে আসে। গ্রামেগঞ্জে এই বিষয়টিকে অনেকেই নতুন জলে যাওয়া বলে থাকেন। তবে কই মাছের এমন চলাচলের জন্য আরেকটি ঘটনাও অনেকাংশে দায়ী, তা হলো দীর্ঘদিন বৃষ্টি না হলে পুকুর বা জলাশয়ের জলে অক্সিজেন এবং খাবারের ঘাটতি তৈরি হয়। তাই কই মাছ বৃষ্টির নতুন জল পাওয়ার সঙ্গে সঙ্গে অক্সিজেন ও খাবারের জন্য স্রোতের বিপরীতে রিওট্যাক্সিসে সাড়া দিয়ে জলাশয় ছেড়ে মাটিতে উঠে আসে। তো বন্ধুরা, আশা করি বুঝতেই পেরেছেন যে প্রবল ঝড় বৃষ্টি ও বজ্রপাতের সময় কেন কই মাছ জলাশয় থেকে ডাঙার দিকে দলে দলে ছুটে আসে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তী আরও একটি নতুন এপিসোডে আবারও দেখা হবে একটি নতুন বিষয় নিয়ে। তো বন্ধুরা, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।